নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, আমরা আস্তে আস্তে শীতের বাগান শেষ করতে চলেছি এবং গরমের বাগানের দিকে পা বাড়িয়েছি। এই সময় আমরা গরমের বাগানে হবে এরকম বিভিন্ন ধরনের ফুল গাছ নার্সারি থেকে কিনতে শুরু করেছি। তো গ্রীষ্মের বাগানে যে সমস্ত ফুল গাছগুলি হয় তার মধ্যে বেশিরভাগ গাছগুলি পার্মানেন্ট ট্রি বা সেগুলো বহু বর্ষজীবী উদ্ভিদ, অর্থাৎ আমরা একবার সেই গাছ কিনলে বহু বছর ধরে আমাদের বাগানে সেই গাছগুলো রাখতে পারি এবং সেগুলোর জন্য সুন্দর যত্ন এবং পরিচর্যা করতে হবে। তো সেই সুন্দর যত্ন এবং পরিচর্যা করে আমরা গ্রীষ্মের বাগানে খুব সুন্দর সুন্দর ফুল আমাদের সারা বছর ধরে আমাদের বাগানে ফুটবে। কিন্তু আজকের ভিডিওতে আমরা একদম শুরুর বিষয়টা নিয়ে আলোচনা করব যে নার্সারি থেকে আমরা কী ধরনের চারাগাছ সংগ্রহ করব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা নার্সারি থেকে যখন গাছ কিনতে যাই তখন বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, সেই বিভিন্ন মানুষের গাছ কেনার অভিজ্ঞতা থেকে আজকের আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এই যে গাছটি কিনেছি এটার নাম হাইডেনজিয়া, গ্রীষ্মের বাগানের খুব সুন্দর একটা ফুল গাছ। তো শুধু এই গাছটি নয়, এই গাছটির সাথে সাথে আরও অনেকগুলো ফুল গাছ আমি নিয়েছি। তো নার্সারি থেকে চারা গাছ সংগ্রহ করার সময় সবার প্রথম যে বিষয়টা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা যে গাছটা নিচ্ছি সেই গাছটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। আরও সহজ করে বললে, আমরা ধরুন আমি এই যে হাইডেনজিয়া গাছটা কিনেছি, আমাকে অ্যাটলিস্ট এই হাইডেনজিয়া ফুলটা কেমন দেখতে বা এই গাছটা কোন সময় ফুল ফোটে বা কোন সময় লাগানো যায় সেইটা জেনে নিতে হবে। কারণ অনেক বন্ধু কমেন্টে দেখতে পাচ্ছি আমি অনেক বন্ধু করছেন কি, যেগুলো গ্রীষ্মের ফুল গাছ তারা শীতের বাগানে যখন গাছ কিনতে গিয়েছেন তখন নার্সারি থেকে গ্রীষ্মের সে সমস্ত ফুলগুলো কিনেছেন, তারপরে এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলো তো গ্রীষ্মের ফুল গাছগুলো ডরমেন্সিতে থাকে, গাছের গ্রোথ হয় না, যার ফলে তাদের গাছ তো গ্রোথ হওয়া দূরের কথা, বরং নার্সারি থেকে যেমন গাছ কিনেছিলেন তার থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ফলে একটা গাছ নিয়ে এসে আমাদের বাড়িতে যদি সেটা একটু ভালো না হয়, আরও যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের প্রথমেই মন ভেঙে যায় এবং বাগান করার যে ইচ্ছা সেটা চলে যায়। তাই আমরা যখনই, শুধুমাত্র গ্রীষ্মের ফুল নয়, আমরা যখন শীতের বাগানে অজস্র ফুল হয়, অনেক ফুল হয়, শীতের বাগানেও যখন আমরা কোনো ফুল গাছ কিনবো আমরা অ্যাটলিস্ট সেই ফুলটা কেমন দেখতে হয় সেটা আমরা জেনে নেব। অনেক সময় হয় কি যে আমরা একটা সুন্দর ফুলের নাম বললো বা গাছটা আমার ভালো লাগলো আমি নিয়ে চলে এলাম, তারপরে বাড়িতে এসে খুব ভালো করে যত্ন পরিচর্যা করার ফলে যে ফুলটা হলো দেখা যাচ্ছে সেই ফুলটা একদমই পছন্দ নয়। তাই আমরা অবশ্যই এই কাজটা করে নেব। এবার যে বিষয়টা আমরা জানব যে নার্সারি থেকে আমরা যে চারা গাছটা সংগ্রহ করছি সেই চারা গাছটি বা সেই গাছটি কী ধরনের আবহাওয়ায় বা কী ধরনের জলবায়ু পছন্দ করে, সেটা আদৌ আমাদের বাড়ির যে টেম্পারেচার বা আমাদের বাড়ির যে আবহাওয়া সেখানে হবে কি না। এইবার যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে সেই গাছটা কী ধরনের রোদ পছন্দ করে, এটা রোদের গাছ নাকি সেমি শেডের গাছ নাকি একদমই শেডের গাছ, এই দিকটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। অনেক বন্ধু নতুন করে বাগান করছেন যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন বা এমন একটা জায়গায় থাকেন যেখানে পর্যাপ্ত সূর্যালোক আসে না, কিন্তু তিনি নার্সারি থেকে এমন গাছ কিনে আনলেন যে গাছটির জন্য, যেমন আমার এই পাশে রয়েছে বগেনভেলিয়া, আমি এখানে দু ধরনের গাছ রেখেছি, এটা রয়েছে বগেনভেলিয়া, এটার জন্য পর্যাপ্ত প্রচুর পরিমাণে সূর্যালোক দরকার, এটাকে যদি আপনি ছায়াতে রেখে দিন ফুল তো হবেই না, গাছ পুরো লম্বা হয়ে বেরিয়ে যাবে। আর এইখানে যে একটা গাছ রয়েছে এটা সিনের এরিয়া, এই গাছটা কিন্তু একদম সম্পূর্ণরূপে ছায়ার গাছ, ফলে আমরা যদি নার্সারি থেকে নিয়ে এসে দুটো গাছকে একই রকম ট্রিটমেন্ট করি একদমই করা যাবে না। দেখুন রোদ্দুরের গাছ, এই গাছটা তো ভরপুর ব্লুম করছে,
ছায়ার গাছ এই গাছটাতেও ভরপুর ব্লুম করছে। আর এই গাছটা হচ্ছে সেমিশেড এরিয়ার গাছ, অর্থাৎ আমরা গাছটায় যেখানে রাখতে চাইছি সেইখানকার জন্য এই গাছটা উপযুক্ত কি না সেটা জেনে নেবেন। আর অনেক সময় কি হয়, কিছু কিছু নার্সারিওয়ালারা রয়েছে, তারা গাছ বিক্রি করার জন্য ভুলভাল ইনফরমেশান দিয়ে দেন, বা অনেক সময় যারা গাছ বিক্রি করেন তারা শুধু গাছ বিক্রিই করেন, সেই গাছটা সম্পর্কে তাদের ধারণা কম থাকে, ফলে তাদের অজ্ঞতার জন্য তারাও কিন্তু সঠিক ইনফরমেশান দিতে পারেন না। এইবার আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কী ধরনের গাছ সংগ্রহ করব। দেখুন, এই যে হাইডেনজিয়া গাছটি বললাম, এই গাছটা কিন্তু বসন্তকালে এবং গ্রীষ্মকালে খুব সুন্দর ফুল ফোটে, এবং আমি যখন এই গাছটাতে নিলাম তখন দেখলাম বেশ কিছু গাছে কুঁড়ি আছে এবং কিছু গাছে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। আমি একদম নিশ্চিত করে বলছি অনেক বাগানি বন্ধুরা রয়েছেন, যদি গাছ কিনতেন ওই যে ফুল ফোটা গাছটা সেটা বেশি পছন্দ করতেন, কারণ গাছটা এখানে একটা থোকা মতো ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু এই ফুলটা কিন্তু 20-25 দিন বা 30 দিন পর্যন্ত গাছে খুব সুন্দরভাবে থাকে, ফলে যে ফুলটা গাছে ফুটে আছে সেই ফুলটা দেখে যদি আমি নিয়ে আসি, প্রথমত কোনো একটা গাছ একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসলে সেইখানে একটু মানিয়ে নিতে তাকে সময় লাগে, ফলে আমার বাড়িতে এসে সেই গাছটা যখন রেখে দেবো সেই ফুলটা কিন্তু কিছুদিন বাদেই শুকিয়ে যাবে, তারপরে কিন্তু গাছটার আর চেহারা ভালো থাকবে না বা গাছটার চেহারাও ততটা ভালো নয়। তাই আমি যেটা করেছি, দেখুন এই গাছটায় কিন্তু কোনো কুঁড়িও নেই, কিন্তু যেহেতু একই সাথে সব গাছগুলো রাখা ছিল, কোনো কোনো গাছে ফুল আছে কোনো গাছে কুঁড়ি আসছে, নিশ্চিতভাবে এটা যেহেতু বসন্তের গাছ এবং গ্রীষ্মের গাছ অবশ্যই এই গাছটাতেও ফুল আসবে, সে ব্যাপারে নিশ্চিন্ত হওয়া যায়। তাই আমি যে গাছটা নিয়েছি, যে গাছটার মধ্যে একটা সম্ভাবনা রয়েছে, উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, দেখুন এখানে একটা লম্বা ব্রাঞ্চ রয়েছে, নিচ থেকে আর একটা সুন্দর ব্রাঞ্চ বেরোচ্ছে, আর এইখানে দেখুন অনেকগুলো ছোট ছোট ডাল বার হচ্ছে, ফলে আমি যদি এই গাছটা আমার বাড়িতে এনে একটু যত্ন করি তাহলে কিন্তু এই ডালগুলো বড় হবে, তারপর এই যে বড় বড় দুটো যে পাতা শুদ্ধ যে ব্রাঞ্চগুলো রয়েছে এখানে তো ফুল আসবেই, এই ডালগুলো বড় হয়ে এখানেও আমি ফুল পাবো, ফলে আমি যদি এই গাছটাকে 1-1.5 মাস পরিচর্যা করতে পারি তাহলেই কিন্তু বসন্তের শেষ থেকে আমি খুব সুন্দর একটা ফুল এই গাছ থেকে পাবো। এইবার আসি যে কালারের বিষয়টা, যে আমরা কীভাবে গাছ থেকে কালার নির্বাচন করব। গ্রীষ্মের বাগানে অনেক ফুল গাছ আছে যেগুলোর প্রচুর পরিমাণে ভ্যারাইটি বা কালার পাওয়া যায়। তো আমরা যদি প্রথমে জবা ফুল গাছের কথা বলি, যে আমি যেমন এবার ব্যক্তিগতভাবে জবা ফুলের বেশ কিছু কালেকশান করছি, তাই আমরা যদি এই ধরনের ফুল গাছগুলোর র্যান্ডম নার্সারি থেকে নিয়ে আসি আমরা কিন্তু সে বিষয়ে কালার সম্পর্কে নিশ্চিন্ত হতে পারবো না। তাই এই ধরনের ফুল গাছগুলো কিন্তু অবশ্যই আমরা যখন নেব তখন নার্সারি থেকে ফুল দেখে নেব, ফুলটা যে খুব সুন্দর ফুটে আছে সেটা নেব না, আমরা অ্যাটলিস্ট সে ফুলটা ছোট হোক না কেন সেই গাছটা সুন্দর হবে, তার সাথে সাথে গাছে ফুল থাকবে, সেই ফুলের কালার দেখে আমরা গাছ কিনব। তা না হলে আমরা কিন্তু যে কালারটি চাইছি সেই গাছটি কখনোই পাব না। তাহলে আমরা এই আলোচনা থেকে যে বিষয়টা বুঝলাম, যে নার্সারি থেকে যখন আমরা চারা গাছ সংগ্রহ করব অবশ্যই সেই চারা গাছটির একটা যে সুস্থতা, তার মধ্যে কোনো উজ্জ্বল সম্ভাবনা আছে কি না, গাছটা ভালো করা যাবে কি না, গাছটা যাতে সুন্দর হয় সেই রকম গাছ কিনব। যে গাছে খুব বেশি ফুল থাকবে, দেখা যাচ্ছে আমি দেখেছি যে গোলাপ গাছ কিনতে গিয়ে দারুণ একটা ফুল ফুটে আছে কিন্তু গাছটার একদম সরু একটা লিকলিকে গাছ, লম্বা ডাল বেরিয়ে তার মাথায় সুন্দর ফুল ফুটে আছে, সেরকম গাছ অনেকে কিনছেন। এইগুলো কিন্তু ভুল করে করবেন না, বাড়িতে আনার পর সেই ফুলটা 3 দিন বাদে ঝরে যাবে, তখন কিন্তু সেই গাছটার দিকে তাকাতেও ইচ্ছা করবে না, যত্ন তো দূরের কথা। তাই একটা সুন্দর সতেজ চারা গাছ নিয়ে আসবেন, তারপরে সেই গাছটাকে বাড়িতে যত্ন পরিচর্যা করবেন, 1-1.5 মাসের পরে যখন আপনার বাড়িতে সেই গাছটা থেকে ফুল ফুটবে তখন কিন্তু আপনার অনেকটা আনন্দও হবে এবং অনেকটা শিখতে পাবেন এবং উৎসাহটাও অনেকটা বেড়ে যাবে। তাই বন্ধুরা, যখন নার্সারি থেকে চারা গাছ সংগ্রহ করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন, দেখবেন আপনি একজন খুব ভালো বাগানি হয়ে উঠবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।